সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ। ইউটিউবে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যেহেতু আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, হাতের তালুর মধ্যে তিল থাকলে কি হতে পারে? হাতের যে করতলটা আছে, আমরা কেউ এই প্লেসটিকে আমরা করতল বলে থাকি, এই করতলে কোন জায়গায় তিল থাকলে কি হতে পারে, আজকে এই বিষয়টি আপনাদেরকে জানাবো। কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে আয়ুরেখাটি দেখতে পাচ্ছেন, এই আয়ুরেখায় কালো তিল থাকলে, কালো তিল থাকলে আপনার রোগ শোক হতে পারে, আত্মীয় স্বজনের কারো অসুস্থতা হতে পারে, বা আপনার মধ্যে রোগ হতে পারে। আর এই যে শিরুরেখাটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধু, এই শিরুরেখায় তিল থাকলে মানসিক অশান্তিতে ভুগবেন। যে কোনো ব্যক্তি যার এই শিরুরেখায় তিল থাকবে বা শিরুরেখার আশপাশে তিল থাকবে, সে মানসিক অশান্তিতে ভুগবে, সে মানুষের সাথে তার একটা ধরনের ভুল বোঝাবুঝি হবে, এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে। আর এই ভাগ্যরেখায় যদি কারো তিল থাকে, তাহলে দেখতে হবে ভাগ্যরেখায় কোন প্লেসে তিল আছে। ভাগ্যরেখায় তিল থাকলে বোঝা যাবে আপনার জীবনে উন্নতি হতে পারে, উন্নতিতে বাধা হতে পারে। ভাগ্যরেখার তিল থাকলে আপনার জীবনে সৌভাগ্য লাভে বাধা আসতে পারে, ভাগ্যরেখার তিল থাকলে আপনার আয় উপার্জনে বাধা আসতে পারে। এছাড়া যদি কারো রবি রেখায়, এই যে রেখাটি দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু, এই রবি রেখায় যদি তিল থাকে, তাহলে আপনার অনেক সহজ কাজটাও আপনার বিফলে যাবে, অনেক ইজি কাজটাও আপনার বিফলে যাবে। আর যাদের হৃদয় রেখায়, এই যে রেখাটি দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু, এই হৃদয় রেখায় কারো তিল থাকলে আপনার বোঝা যাবে যে আত্মীয় স্বজন কাছ থেকে আপনি দুর্নাম পেতে পারেন, আত্মীয় স্বজন আপনাকে ভুল বুঝতে পারে, প্রেম ভালোবাসা বা সম্পর্কে আপনার ভুল বোঝাবুঝি হবে এই হৃদয় রেখার তিল থাকলে। এই হৃদয় রেখার তিল থাকলে শারীরিক বা মানসিক ভাবে আপনি কষ্ট পেতে পারেন। আর এই যে স্বাস্থ্য রেখাটি আছে সুপ্রিয় দর্শক বন্ধু, স্বাস্থ্য রেখায় কালো তিল থাকলে আপনার শরীরে অসুস্থ একটা না একটা লেগেই থাকবে, রোগ আপনার পিছনে লেগেই থাকবে, আপনি একটা রোগের থেকে সুস্থ হয়ে উঠবেন আরেকটা রোগে ভুগবেন। আর কারো যদি হাতে বিবাহ রেখার, এই যে রেখাটি আছে সুপ্রিয় দর্শক বন্ধু, কনিষ্ঠ আঙ্গুলের এই পাশটা আমরা এটাকে বিবাহ রেখা বলে থাকি, এই বিবাহ রেখা যদি আপনার কালো তিল থাকে, তাহলে আপনার বিবাহে বাধা হতে পারে, সংসারে অশান্তি হতে পারে, বা আপনার বিবাহ ঠিক হয়েও হবে না, বিবাহ অফার আসবে কিন্তু বিবাহ হবে না। আর কারো যদি শুক্র গ্রহ, শুক্রের এই জায়গাটিতে তিল থাকে, কারো যদি শুক্রের এই জায়গাটিতে তিল থাকে, তাহলে নারীদের কাছ থেকে আপনি প্রতারিত হতে পারেন, নারী হলে নারীর যদি থাকে সেক্ষেত্রে পুরুষের কাছ থেকে প্রতারিত হতে পারেন। শুক্রের এই জায়গায় তিল থাকলে আপনার যৌন অঙ্গমে আপনার ব্যর্থ হতে পারেন, শুক্রের তিল থাকলে খারাপ কুদৃষ্টি আপনার উপরে ভর করতে পারে বা খারাপ মানুষের আসর আপনার লাগতে পারে। যদি কারো বোধের ক্ষেত্রে তিল থাকে, বোধের এই জায়গাটি যদি তিল থাকে, তাহলে আপনার ব্রেইন বুদ্ধি স্মৃতিশক্তি কম হবে, বোধের এই জায়গায় তিল থাকলে আপনি ইনডিসিশনে ভুগবেন, বোধের এই জায়গায় তিল থাকলে আপনার ব্যবসা বাণিজ্যে লস হতে পারে, বোধের এই জায়গায় তিল থাকলে আপনার কমিউনিকেশনে এক ধরনের গ্যাপ সৃষ্টি হতে পারে। কারো যদি রবির ক্ষেত্রে তিল থাকে, তাহলে আপনার দুর্নাম হতে পারে, রবির ক্ষেত্রে তিল থাকলে আপনার জীবনে কলঙ্কর ডাক লেগে যেতে পারে। যদি কারো বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকলে, তাহলে আপনার অসৎ পথে আপনি চলে যেতে পারেন, বৃহস্পতির এই যে জায়গাটি সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে তিল থাকলে অসৎ পথে যেতে পারেন। বৃহস্পতিতে তিল থাকলে ধর্মের প্রতি আপনার মনোনিবেশ কম থাকবে, বৃহস্পতির তিল থাকলে মুরব্বী বা গুরুজনদেরকে আপনি সম্মান করবেন কম, বৃহস্পতিতে তিল থাকলে আত্মীয় পরিবারের অভিভাবক বা আপনার সমাজের অভিভাবকরা আপনাকে ভুল বুঝতে পারে, অভিভাবকরা আপনাকে সুদৃষ্টিতে দেখতে নাও পারে। কারো যদি চন্দ্রের ক্ষেত্রে কালো তিল থাকে, সেক্ষেত্রে আপনার মানসিক সমস্যা হতে পারে, চন্দ্রের তিল থাকলে আপনার মানসিক ভাবে আপনি আঘাত পেতে পারেন। কারো যদি রাহুর এই যে জায়গাটি আছে, এই যে জায়গাটি সুপ্রিয় দর্শক বন্ধু, রাহুতে যদি তিল থাকে, তাহলে আপনি মামলা মোকদ্দমা জড়িত হতে পারেন বা হয়রানির শিকার হতে পারেন। রাহুতে তিল থাকলে আপনার বিপদ আপদ হতে পারে, রাহুতে তিল থাকলে আপনার যে কোনো দুর্ঘটনা হতে পারে, রাহুর এই যে জায়গাটি, এই জায়গাটি যদি কারো তিল থাকে তাহলে দুর্ঘটনাও হতে পারে। এছাড়াও আপনি হাতের রেখা বিচার বিশ্লেষণ করতে গেলে আপনাকে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করতে হবে, একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারেন আপনার কোন রেখায় বা কোন তিলের জন্য আপনার কি সমস্যা হচ্ছে, এটি একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারেন, সেই অনুযায়ী আপনার সলিউশন দিতে পারেন, উনি প্রতিকারের ব্যবস্থা করতে পারেন, এই তিল বা হাতে কোন রেখাটা বা কোন গ্রহটা ডাউন থাকলে কি হতে পারে, এই সমস্যার থেকে কিভাবে উত্তরণ হতে পারেন, বের হতে পারেন, এটি একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন। এবং কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন, মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।